মর্নিং বার্তা নিবেদন করলেন পেটিএম পারফেক্ট স্টোর এখন রসুলপুরে হাজি মার্কেট দ্বিতল পূর্ব বর্ধমান ফোন নাম্বার 8345875738 বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি পানীয় চা দোকানে সবাই মিলে আড্ডা মেরে একটু চায়ের কাপে চুমুক দিয়ে বাঙালি যেন স্বর্গ খুঁজে পায় তবে করোনা ভাইরাস এবং লকডাউনের জেরে প্রায় 70 দিনেরও বেশি বন্ধ চায়ের দোকান অবশেষে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পরে খুলল দোকান আর খোলার পরেই শটান চায়ের দোকানে গিয়ে হাজির চা পিপাসু বাঙালি আজ সকালে জরুলের একটি চায়ের দোকানে উপস্থিত হয়েছে আমাদের প্রতিনিধি মিলন ঘোষ দেখব তার প্রতিবেদন নমস্কার আমরা আজ এসে উপস্থিত হয়েছি জরুলের প্রদীপ মণ্ডলের চায়ের দোকানে এবং সেখানে এসে আমরা দেখতে পাই প্রদীপদা চা করছে দীর্ঘ লকডাউনের ফলে চায়ের দোকান বন্ধ ছিল এবং এর ফলে নানা ধরনের সমস্যা বাঙালি প্রিয়কালী চা পিপাসু চা পিয়াসু বাঙালি সবসময় চায় মাটির ভাঁড়ে চায়ের টানে মানে চুমুক দিয়ে তার রসনা তার মনের তৃপ্তিগুলো মেটাত দোকানে এসে আমরা দেখতে পাই যারা যারা চা পান করছে তাদের সঙ্গে দু একটা কথাও বলে নেবো দেখতে পাই সবাই মাটির ভাঁড়ে চা নিচ্ছে খেতে ভালো লাগে ওই জন্য এখানে চাটা খেতে আসা হয় বাড়িতে চা আর দোকানে মাটির ভাঁড়ে চায়ের টান যে তৃপ্তি তার মধ্যে কতটা পার্থক্য পাবে বাড়ির থেকে এখানে চাটা খেতে ভালো টেস্টিং লাগে আর এই যে এতদিন লকডাউনের ফলে দোকান বন্ধ ছিল এর ফলে আপনাদের সমস্যা কিছুটা হচ্ছিল এই যে চা বাড়িতে চা সবসময় তৈরি করা সম্ভব হয় না বা এই যে চা বাঙালির মাটির ভাঁড়ে যে চায়ের টান এই বর্ষার দিন বর্ষা বাদলের দিনে এই যে তৃপ্তিটা সেটা কি বাড়িতে পাওয়া যায় না পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আপনার নাম জগাই মণ্ডল এখানেই বাড়ি তো আপনার হ্যাঁ আমার বাড়ি জরুল আচ্ছা শেখ নজরুল আর এই যে বর্ষার ওয়েদার একটা হালকা হালকা ঝোড়ো হাওয়া বইছে তার মাঝে দোকানে যে চায়ের তৃপ্তি টানটা এটা কি বাড়িতে কখনো পান বাড়িতে পাওয়া যায় না বলেই তো দোকানেতে আসা হয় আর মাটির হ্যাঁ বলুন এই জন্যই তো এখানে চাটা খেতে আসা হয় মাটির ভাঁড়েতে এই যে দোকানে করা চাটা এটা আর এর যে তৃপ্তি এই যে সুখ টানটা মাটির ভাঁড়ে এর ইমেজটা কিরকম ফিলিংস হচ্ছে মানে যেটা এতদিন পাচ্ছিলেন না লকডাউনে বন্ধ 3 মাস আসতে পারেননি এই যে সোশ্যাল ডিস্টেন্স মানতে হচ্ছিল ঘরে বন্ধ দশা তা থেকে কিছুটা সামান্য হলেও চায়ের দোকান খুলতে সরকারের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে কি মনে হচ্ছে কেমন লাগছে এখন একটু ভালোই লাগছে খুব ভালো এই চা পা একটু খাওয়া যাচ্ছে একটু বসা যাচ্ছে তার জন্যে একটু ঘোরাফেরাটা করা যাচ্ছে তখন আর কি তখন বাইরে বাড়িতে বন্ধ হয়ে থাকা হচ্ছিল তার জন্যই এখন একটু দু এক কাপ চা টা খেয়ে আবার একটু সময় মতো ঠিক বাড়ি চলে যাওয়া হচ্ছে ঠিক আছে আপনার নামটা শেখ নজরুল ঠিক